তো আজকে আমরা স্টার্ট করব সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং নিয়ে স্টার্ট করার আগে আমাদের সবার প্রথমে জানতে হবে যে আসলে একটা প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের কি কি দরকার হয়, বেসিক ইনগ্রেডিয়েন্টস গুলো কি প্রোগ্রাম তৈরি করার জন্য। তো সেটার জন্যই আমরা সবার প্রথমে হচ্ছে আজকে আমি একটু সবার কাছে জানতে চাই আসলে প্রোগ্রাম তৈরি করার স্টেপ গুলো কি কি, আমরা আসলে একটা প্রোগ্রাম কেমনে এক্সিকিউট করি, একটা প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদেরকে কি কি প্রসিডিউর মেনটেন করতে হয় সেটা জানাটা অত্যন্ত জরুরি, তাই না? তো তোমরা কেউ বলতে পারবা যে কোন প্রসিডিউর আমরা মেনটেন করি প্রোগ্রামের জন্য? আচ্ছা ঠিক আছে, তো আমি একটু আলোচনা করি। তো প্রোগ্রাম তৈরি করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অনুসন্ধান। লাইক আমি তোমাদের কাছে যদি সিম্পল ভাবে একটা জিনিস জিজ্ঞেস করি, একটা বাড়ি বানানোর জন্য কি দরকার হয় সবার প্রথমে? বাড়ি বানানোর জন্য সবার প্রথমে হচ্ছে আমার জায়গা দরকার হবে, কোন জায়গা খালি আছে, আমাকে কি করতে হবে, অনুসন্ধান করতে হবে। ঠিক তেমনি প্রোগ্রাম তৈরি করা কি মানে আমি একটা কোনো কাজ করতেছি, সব সময় মনে রাখতে হবে কাজ শুরু করার আগে আমার সবার প্রথমে কি করতে হবে, অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান বা ইনভেস্টিগেশন ছাড়া আমি কোনো কাজ কখনো কি করতে পারবো না, স্টার্ট করতে পারবো না। তো প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইনভেস্টিগেশন, দ্যাট মিন্স হচ্ছে এটাকে কি করতে হবে, অনুসন্ধান করতে হবে। উইদাউট অনুসন্ধান ছাড়া আমরা কোনো কাজই কখনো করতে পারবো না। ইনভেস্টিগেশনের পর দেন কি আসে, একবার অনুসন্ধান করলাম, লাইক আমরা বাড়ি বানানোর এক্সাম্পলটা দিলাম যে বাড়ি বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, জায়গা খোঁজ করতে হবে। এই খোঁজ করাকে কি বলা হয়, ইনভেস্টিগেশন। তাই আমরা কিসের প্রোগ্রাম বানাবো, কি করতে হবে সেটার জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, অনুসন্ধান। যে আমরা যে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো দেখি, লাইক কেউ হচ্ছে যে সফটওয়্যার বানাচ্ছে, তার কি ধরনের সফটওয়্যার বানাতে হবে, কোন সফটওয়্যারটার মার্কেটে কি আছে, চাহিদা আছে, এই যে সে কি করতেছে, খুঁজতেছে, এই খোঁজটাকে মূলত কি বলা হবে, ইনভেস্টিগেশন। সবার প্রথমে প্রোগ্রাম তৈরি করার ইম্পর্টেন্ট স্টেপ কি, ইনভেস্টিগেশন। দেন ইনভেস্টিগেট করলাম, ইনভেস্টিগেট করার পর আমরা বুঝতে পারলাম, অনুসন্ধান করার পর, হ্যাঁ আমি এই একটা প্রোগ্রাম বানাবো। লাইক আমরা একটা অনলাইন এডুকেশন সিস্টেম বানাবো, বাংলাদেশে অনলাইন এডুকেশন সিস্টেমটা কি করতে পারে, একটা রেভলিউশন ঘটাতে পারে, একটা বিপ্লব ঘটাতে পারে। তো আমরা একটা খোঁজ পাইলাম যে আমরা যদি মার্কেটে অনলাইন এডুকেশন নিয়ে কোনো কাজ করি তাহলে আমাদের জন্য কি হবে, অনেক সুবিধা হবে, আমরা অনেক লাভবান হব, আমরা বেনিফিটেড হব। তো ইনভেস্টিগেশনের পর দেন আসে এই যে আমি যে অনলাইন এডুকেশন সিস্টেমটা বা একটা অ্যাপ্লিকেশন বানাইতেছি, একটা সফটওয়্যার বানাইতেছি, এটাতে আমার কি কি লাগবে, কি কি ইনগ্রেডিয়েন্টসটা লাগবে। লাইক আমরা বিল্ডিংটা বানাবো, বিল্ডিং বানাতে আমাদের কত কস্ট লাগবে, আমাদের লেবার কস্ট কত, ঠিক আছে, আমাদের ম্যাটেরিয়াল কস্ট কত, এগুলো আমাদেরকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো ইনভেস্টিগেশন খোঁজের পরের অংশ হচ্ছে বিশ্লেষণ, কি বিশ্লেষণ, যেটাকে বলা হয় কি, অ্যানালাইসিস। ওকে, উইদাউট বিশ্লেষণ ছাড়া আমরা কখনোই কি করতে পারবো না যে আমাদের প্রোডাক্টটা কি পরিমাণ কস্ট হবে, কত খরচ যাবে, কিভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে, সেটা আমরা কখনোই কি করতে পারবো না, বুঝতে পারবো না। অ্যানালাইসিস করার পর যখন আমরা করলাম যে হ্যাঁ আমার এই বিল্ডিংটা বানাতে আমার এত টাকা খরচ লাগবে, তারপরে হচ্ছে এখানে এতগুলো লেবার খাটবে, এখানে আমার এত ম্যাটেরিয়ালস লাগবে, এর পরের পার্টটা আসে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় কি, ডিজাইনিং। উইদাউট ডিজাইনিং ছাড়া আমি কখনোই কোনো বিল্ডিং তৈরি করতে পারবো না। যেমন আমরা যারা বিল্ডিং তৈরি করি, যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে, তারা সবার প্রথমে কি করে, ডিজাইন তৈরি করে, ফার্স্টে ইনভেস্টিগেশন করে, ওকে, ইনভেস্টিগেশন করে, দেন অ্যানালাইসিস করে, দেন কি করে, দেন কি করে, ডিজাইনিং করে, যে হ্যাঁ আমার বিল্ডিংটা দেখতে এরকম হবে। যেমন এই যে অ্যাপার্টমেন্ট গুলো উঠে, অ্যাপার্টমেন্ট গুলোর সাইডে কি দেওয়া আছে, ওই অ্যাপার্টমেন্টের একটা ছবি দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে, ওইটাকেই মূলত কি বলা হয়, ডিজাইনিং। দেন এরপরে কি করা হয়, ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন মানে কি, বাস্তবায়ন। তার মানে ওই ডিজাইনিং, ওই ডিজাইনটার আলোকে একটাকে কি করা হয়, ওই ডিজাইনটার আলোকে হচ্ছে মূলত ওই ফ্ল্যাটটা বা ওই বিল্ডিংটাকে কি করা হয়, তৈরি করা হয়, মানে বাস্তবায়ন করা হয়। উইদাউট ডিজাইনিং ছাড়া আমরা কি কখনো কোনো মানে বিল্ডিং তৈরি করতে পারবো? সবার প্রথমে আমার কি দরকার হবে, ডিজাইন। ওই ডিজাইনটা দেখে দেখে আমাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এরপরে ফাইনালি যেটা আসে,
ইমপ্লিমেন্টেশনের পর ফাইনালি না আরেকটা আছে, তো ইমপ্লিমেন্টেশনের পর যেটা আসে সেটাকে বলা হয় এক্সিকিউশন। এক্সিকিউশন মানে কি, যখন আমরা যখন আমরা ফ্ল্যাট গুলো কিনতে যাই বা যখন আমরা কারো কাছ থেকে ফ্ল্যাট কিনি, তারা কি বলে অমুক ডেটে আপনার ফ্ল্যাটটা আপনাকে কি করে দিব, বুঝাই দিব, ঠিক আছে? তেমনি আমরা যখন সফটওয়্যার বানাই আমরা বলি না যে কবে আমি আমার সফটওয়্যারটা পাবো, এই যেই ডেটে আমি ভোক্তাকে বা ইউজারকে সফটওয়্যারটা বুঝাই দিব সেটাকে মূলত কি বলা হয়, এক্সিকিউশন। আর ফাইনালি যেটা থাকে লাস্ট যে স্টেজ সেটাকে কি বলা হয়, মেইনটেনেন্স, মানে কি করা, রক্ষণাবেক্ষণ করা। এই যে আমরা 6টা স্টেপ আলোচনা করছি, পৃথিবীতে যত সফটওয়্যার মার্কেট আছে, যত অ্যাপ্লিকেশন তৈরি করা হয়, যত প্রোগ্রাম তৈরি করা হয়, সবগুলো এই 6টা স্টেপকে কি করে, মেইনটেইন করে। এজন্য এই 6টা স্টেপকে বলা হয় SDLC, যেখানে এস মিন্স হচ্ছে কি সফটওয়্যার, এ মিন্স সরি ডি মিন্স ডেভেলপমেন্ট, এল মিন্স লাইফ, সি মিন্স কি, ওকে, তার মানে SDLC মিন্স কি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো একটা সফটওয়্যার মার্কেটে কতদিন পর্যন্ত থাকবে সেটা এই সাইকেলটার উপর কি করবে, ডিপেন্ড করবে। সাইকেল মানে কি, এটা চক্রাকারে সবসময় কি করতে থাকবে, আবর্তন করতে থাকবে। কথা কি বুঝে গেছে? তার মানে আমি যদি বলি যে এটা সফটওয়্যার, আমি তো এখন এতক্ষণ ফ্ল্যাটের বেসিসে বুঝাইছি, আচ্ছা মেইনটেনেন্সটা কি, যখন আমি ইউজারকে সফটওয়্যারটা বা ফ্ল্যাটটা কি করব দিয়ে দিব, তারপর এটাকে পর্যায়ক্রমে কি করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয় না? যেমন ফ্ল্যাট বুঝাই দেওয়ার পর ফ্ল্যাটের কি থাকে, একটা মেইনটেনেন্স চার্জ থাকে, যে প্রত্যেক মাসে আপনি আমাকে 7,000 টাকা দিবেন ঝাড়ু দেওয়া, লিফটের মানে মেইনটেনেন্স, তারপরে হচ্ছে হলো গিয়ে সিকিউরিটি গার্ড, এগুলো নিয়ে কি করতে হয়, খরচ দিতে হয় মেইনটেনেন্স। তেমনি আমরা যদি সফটওয়্যারের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপকে অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো সবার প্রথমে আমরা কি করি, একটা অ্যাপ্লিকেশন বানাবো। কি ধরনের অ্যাপ্লিকেশন আমাদের খুব দরকার, কোন অ্যাপ্লিকেশনটা মার্কেটে আমাদের কি করবে, চাহিদা করবে, কোন অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা মার্কেটে কি করতে পারবো, বিজনেস করতে পারবো, সেটার জন্য সবার প্রথমে কি করতে হয়, অনুসন্ধান। দেন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা বানাইতে আমাদের কত টাকা খরচ হবে। যেমন যখন জুকারবার্গ কি করছিল, ফেসবুক বানাইছে, ফেসবুক বানানোর আগে সে কি করছিল, সোশ্যাল একটা সাইট বানানো নিয়ে কি করতেছিল, তার ফ্রেন্ডদের সাথে আলোচনা করতেছিল যে একটা সোশ্যাল সাইট বানাবো, যেটা মানে যেটা মাই স্পেস, তারপরে অন্যান্য যে সোশ্যাল সাইট গুলো আছে তাদের থেকে বেটার হবে। সে কি করছে, অনুসন্ধান করছে, ইনভেস্টিগেশন করছে, কি নিয়ে, সোশ্যাল সাইট নিয়ে, ওকে। তারপরে হচ্ছে এরপরে সে সেটাকে কি করছে, বিশ্লেষণ করছে যে আমার কি কি মডিউল দরকার, কি কি ফাংশন দরকার, কারা কারা এটা ইউজ করবে, ইউজ করলে কি কি ধরনের খরচ যাইতে পারে, সেই সব কিছুকে কি বলা হয়, অ্যানালাইসিস। দেন সে সেটাকে কি করছে, ডিজাইন করছে, কাগজের মধ্যে ডিজাইন করছে যে হ্যাঁ আমার ফেসবুকটা দেখতে ঠিক এরকম হবে, সেটা এভাবে এভাবে করে ব্যবহার করতে হবে, এখানে লাইক দিতে পারবে, এখানে কমেন্ট করতে পারবে, এখানে ইউজাররা কি করতে পারবে, শেয়ার করতে পারবে। দেন ডিজাইনিং এর পর সে কি করছে, কোডিং করা স্টার্ট করছে। তার মানে এই ডিজাইনিংটাকে আমরা বলবো কি, ফ্লো চার্ট। এই ডিজাইনিংটাকে কি বলবো, ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের উপর ভিত্তি করে কি করতে হয়, ইমপ্লিমেন্টেশন। আর এই ইমপ্লিমেন্টেশনটাকে মূলত কি বলা হয়, ইমপ্লিমেন্টেশনটাকে কি বলা হয়, কোডিং বলা হয়। তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে প্রবলেমটা থাকে, তারা কোডিং আগে শিখে দেন কাকে শিখে, কিন্তু আগে শিখতে হবে কাকে, উইদাউট ফ্লো চার্ট ছাড়া কোডিং করা যায় না, সেটা আমি আর কিছুক্ষণের মধ্যে সেটা প্রুফ করে দিব। তা আমাদের ফ্লো চার্টের উপর ভিত্তি করে কি করতে হবে, কোডিং করতে হবে। তো যাই হোক, ফেসবুক তখন কি করা স্টার্ট করলো, জুকারবার্গ কোডিং করা স্টার্ট করলো, ফাইনালি একটা ডেটে ফেসবুককে কি করে দিছে, লঞ্চ করে দিছে, ইউজারদের হাতে তুলে দিছে, এটা হচ্ছে ফেসবুক, আপনারা ইউজ করেন। এখন যে ফেজটা চলতেছে সেটা কি ফেজ, তার মানে আমরা যে সফটওয়্যার গুলো দেখি সবগুলো এখন কোন ফেজে চলতেছে, মেইনটেনেন্স ফেজ। তো এটাকে আমাদের কি বলা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সবার প্রথমে আমাদের কি আসবে, ইনভেস্টিগেশন, ওকে। দেন কি আসবে, ইনভেস্টিগেশনের পর কি আসবে, অ্যানালাইসিস, তারপরে কি আসবে,
design, then implementation. 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 Then আসতে সে, আমি একটু erase করে ঠিক করে নিই জিনিসটাকে। Implementationের পর কি আসে? Execution. আর এরপরে কি আসে? Maintenance. ওকে, এটা কি আকারে চলতে থাকে? চক্রাকারে। সেজন্য এটাকে কি বলা হয়? সাইকেল। আর এটাকে এক কথায় কি বলা হয়? SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ক্লিয়ার? আর কনফিউশন আছে এখানে? ওকে, তো আমাদের সবার প্রথমে কাকে শিখতে হবে? ডিজাইনিং, দেন হচ্ছে কি? ইমপ্লিমেন্টেশন। যেহেতু আমরা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি, প্রত্যেকটা ডিজাইনিং এর কিন্তু এক একটা প্যাটার্ন আছে। যেমন সি এর ক্ষেত্রে সেটাকে আমরা কি ধরি? ফ্লোচার্ট ধরি। ওকে, যখন এক একটা যে ফ্লোচার্ট আমরা যেগুলো নিয়ে কাজ করি, ফ্লোচার্ট কি? এক একটা ডিজাইনটা অ্যাকচুয়ালি কি? এক একটা ডায়াগ্রাম। ডায়াগ্রাম বা চিত্রকে মূলত কি বলা হয়? ওকে, ডায়াগ্রাম বা চিত্রকে মূলত কি বলা হয়? ডিজাইন বলা হয়। ওকে, তো এরকম এই ডিজাইনগুলোর এক একটা নাম আছে। সি এর ক্ষেত্রে এই ডিজাইনটাকে অ্যাকচুয়ালি কি বলে? ফ্লো চার্ট বলে। ওকে, ডিজাইনটাকে কি বলে? ফ্লো চার্ট বলে। ওকে, আর এই ফ্লো সি এর ক্ষেত্রে আমরা যদি সি প্লাস প্লাস এর কথা বলি, সি প্লাস প্লাস একটা কি ল্যাঙ্গুয়েজ? একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওই অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কি সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত বলে রাখি, সি এর ক্ষেত্রে সেটাকে ডায়াগ্রামটা বা ডিজাইনিংটাকে কি বলা হয়? ফ্লো চার্ট বলে। ওকে, তারপরে এরকম টাইপের অনেক ধরনের ডিজাইন আছে। যেমন অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আমরা জানবো ক্লাস ডায়াগ্রাম কি? ক্লাস ডায়াগ্রাম। তারপরে হচ্ছে যে আরো আছে হলো গিয়ে ক্যারেক্টার ডায়াগ্রাম। ওকে, তো এরকম ধরনের অনেক ধরনের কি আছে? ডায়াগ্রাম আছে। তো যেই ডায়াগ্রামটা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে সাপোর্ট করে, সেই অনুযায়ী প্রোগ্রামাররা প্রোগ্রাম তৈরি করার আগে ওই ডায়াগ্রাম গুলো কি করে? তৈরি করে নেয়। তো আমরা আসলে মেইনলি এখন যেহেতু সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতেছি, তো আমরা সবার প্রথমে কি শিখব? ফ্লোচার্ট। দেন আমরা কিসে যাব? ডিজাইনিং এ। এখন কথা হচ্ছে ফ্লোচার্ট কাকে বলে? হোয়াট ইজ ফ্লোচার্ট? ফ্লোচার্টটা কি? আচ্ছা, লাইক এখানে একটা স্টুডেন্টের নাম বলি আমি সবার প্রথমে, লাইক মিস্টার এ একটা স্টুডেন্ট। ওকে, লাইক এ না বলে আমরা বলি আকাশ, একটা স্টুডেন্টের নাম। ওকে, আকাশ বলতেছে বাসায় আব্বু আম্মু নাই, তো আজকে আমি কি করব? সবার প্রথমে গেম খেলব। লাইক আমরা যদি বলি যে সবার প্রথমে কি করবে? গেম খেলবে। দেন কি করবে? টিভি দেখবে। ওকে, দেন হচ্ছে সে কি করবে? ঘুমাবে। এগুলো আকাশের মাথায় কি করতেছে? ঘুরতেছে, সে চিন্তা করতেছে, আইডিয়া, তাই না? কিছুক্ষণ পর এই আইডিয়াগুলোকে সে বাস্তবে কি করলো? উদ্যান করলো। যেমন এটা হচ্ছে মিস্টার আকাশ, সে সবার প্রথমে কি খেলবে? গেম। তো সে গেম খেলতেছে, দেন সে কি করবে? টিভি দেখবে। তো সে এখানে কি করতেছে? টিভি দেখতেছে। দেন সে কি করবে? ঘুমাবে। তো সে কি করতেছে? স্লিপ করতেছে। এই যে আকাশ, এগুলো তার কোথায় চলতেছিল? তার ব্রেনের মধ্যে আইডিয়া গুলো চলতেছিল। এগুলো কিন্তু আইডিয়া। এখানে আমরা যা দেখতেছি, এই যে গেম খেলা, তারপরে আইডিয়া না বলে আমরা এটাকে বলি যে সে থিঙ্ক করতেছিল। এটাকে কি করতেছিল? এটাকে চিন্তা করতেছিল। এই চিন্তাটাকে সে কিসের মাধ্যমে উপস্থাপন করছে? চিন্তাটাকে সে হচ্ছে চিত্রর মাধ্যমে উপস্থাপন করছে। কার মাধ্যমে? চিত্র। চিত্রকে মূলত কি বলা হয়? চিত্রকে মূলত কি বলা হয়? ডায়াগ্রাম বলা হয়। এই থিংটাকে মূলত কি বলা হয়? থিংটাকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হয়? লজিক। ওকে,
এই যে থিংটা, এটা কি একটা প্রবলেমের থিং না? আমরা রিয়েল লাইফে যা কাজ করি সেগুলোকে এক একটা কি ধরা হয়, কি ধরা হয়? প্রবলেম। এই প্রবলেমটার লজিক গুলোকে, আর এই যে যেই চিন্তাগুলো করি প্রত্যেকটা চিন্তাকে, যেমন গেম খেলা, টিভি দেখা, স্লিপ ঘুমানো, প্রত্যেকটাকে এক একটা কি বলা হবে? লজিক বলা হবে। ঠিক আছে, রিয়েল লাইফে আমরা যা কিছু করি তা কি প্রবলেম? ওই প্রবলেম গুলোর ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে কি বলা হয়? লজিক বলা হয়। এই লজিক গুলোকে যখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করি, কার মাধ্যমে উপস্থাপন করি? ডায়াগ্রাম। এটাকে মূলত কি বলা হয়? ফ্লো চার্ট বলে। ঠিক আছে, লজিক গুলোকে যখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করবো সেটাকে মূলত কি বলা হবে? ফ্লোচার্ট বলবে। কথা কি বুঝে গেছে? ওকে, তো প্রবলেম এর লজিক গুলোকে ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিকে কি বলা হয়? ফ্লোচার্ট। এখন ফ্লোচার্ট এর কিছু স্পেশাল সাইন আছে, চিহ্ন আছে, অর্থাৎ সিম্বল ইন ফ্লোচার্ট। ফ্লোচার্ট তার মানে কি? কোন প্রবলেম। তো প্রবলেম আমার কাজ করার জন্য সবার প্রথমে কাজটাকে কি করতে হবে, কোন প্রবলেম সলভ করার জন্য আমার সবার প্রথমে সেটাকে কি করতে হবে? স্টার্ট করতে হবে। কি করতে হবে? তো সি প্রোগ্রামিং এ সবার প্রথমে আমাদেরকে ফ্লোচার্ট, আমরা যেহেতু ডিজাইনিং নিয়ে করতেছি, ফ্লোচার্টের প্রথম বক্সটা কি? স্টার্ট বক্স। এই স্টার্ট বক্সের জন্য আমাদের কোডিংটা কি হবে? সিতে হ্যাশ ইনক্লুড stdio ডট কি এইচ, ওকে, দেন মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন কি আসবে? সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমরা এখানে যা দেখতেছি যে স্টার্ট বাটনের জন্য, স্টার্ট বাটনের জন্য, ফ্লোচার্টের স্টার্ট বাটনের জন্য আমাদের কোডটা কি হবে? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমরা ফ্লোচার্টে কোথাও স্টার্ট পাইলে আমরা কম্পাইলারে কি লিখে নিব? শিফট হ্যাশ ইনক্লুড। আচ্ছা আমি আবার বলতেছি, আমরা যদি ফ্লোচার্টে স্টার্ট বাটন পাই তাহলে আমরা সাথে সাথে কি লিখবো? stdio ডট এইচ, তারপরে কি আসবে? মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমাদের এই যে আমরা যে কোডিংটা করছি, এই যে আমরা যে কোডিংটা করছি, এই স্টার্ট বাটনের জন্য কোডটা কি হবে? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই যে আমরা যে স্ট্রাকচারটা দেখছি, সেই স্ট্রাকচারটাকে যদি আমরা বিল্ড করি, সেই স্ট্রাকচারটাকে যদি আমরা বিল্ড করি তাহলে আমরা দেখতে পাবো, কোনো এরর আসছে? এটা হচ্ছে সি এর বেসিক স্ট্রাকচার। যেমন মানুষের শরীরে কি থাকে? একটা কঙ্কাল থাকে, তেমনি সি এর, মানে সি এর একটা কঙ্কালের নাম কি? মানুষের কঙ্কালের উপরই তো রক্ত, মাংস সবকিছুকে কি করা হয়? বসানো হয়, ফ্যাব্রিকেশন করা হয়। তেমনি সি প্রোগ্রাম করার জন্য সবার প্রথমে আমার কঙ্কালটা কি? হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, আচ্ছা এখন অনেকের কোশ্চেন জাগতে পারে যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ জিনিসটা কি? ওকে, এই মেইন জিনিসটা কি? এই সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজটা কি অ্যাকচুয়ালি? তো সেটা বোঝার জন্য আমি একটু নিচে তোমাদেরকে দেখাই। তা হলো আমরা সবার প্রথমে এখানে কি ইউজ করতেছি? একটা প্রোগ্রামের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? একটা প্রোগ্রামের তিনটা বৈশিষ্ট্য মিনিমাম থাকতে হবে। সেটা কি? ইনপুট, প্রসেসিং, দেন কি? ওকে, আমি যদি
প্রসেসিং এর কথা না বলি, মাঝখান থেকে প্রসেসিং এর কথাটা আমরা কি করলাম বাদ দিলাম, খালি কি বললাম ইনপুট আউটপুট। এখন ইনপুটের পর আউটপুট, আমি প্রসেসিং এর কথা কি কোথাও বলছি? আমি কি বললাম ইনপুট আর আউটপুট বলছি, কিন্তু আউটপুটটা তখনই আসবে যখন মাঝখানে কি করা হবে, প্রসেস করা হবে। উইদাউট প্রসেসিং ছাড়া আমরা কখনো কি পাবো না, আউটপুট পাবো না। তার মানে আমরা ইনপুট আর আউটপুট বলা মানে কি ইনডাইরেক্টলি কার কথা বলে দেওয়া, প্রসেসের কথা। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রসেস করতে হবে। আমি যদি ইনপুট আর আউটপুটের কথা খালি বলি তাহলে বুঝে নিতে হবে এখানে কে আছে, প্রসেসিং ও আছে। আচ্ছা যাই হোক, এখন ইনপুট অনেক বড় না, যেহেতু আমরা এখন ফেসবুক ইউজ করি, ফেসবুকে সবকিছু কি হয়ে গেছে সংক্ষিপ্ত। যেমন আমরা আগে লিখতাম কি ফাইন, আর এখন সবাই কি লেখে, ফাইনের স্ট্যান্ডার্ড রূপ কোনটা, F9, যেটা আমার বুঝতে অনেক টাইম লাগছিল। ওকে, তো এখন ফাইন আগে আমরা কি করতাম, অনেক বড় লেখা লিখতাম, যেহেতু ফেসবুকের যুগ সবাই ছোট জিনিস পছন্দ করে, তাই সবাই ফাইন এর জায়গায় কি লেখে, F9। তো ইনপুট কে আমি খালি কি দিয়ে প্রকাশ করতেছি, আই। আবার আউটপুট লিখতেছি আমি, আউটপুটের জায়গায় কি বসাইলাম আমি, ও। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই আই আর ও, এই যে ইনপুটের সংক্ষিপ্ত রূপ কি, ও এর সংক্ষিপ্ত রূপ কি, মানে আউটপুটের সংক্ষিপ্ত রূপ কি, ও। তার মানে ইনপুটের এই যে সংক্ষিপ্ত রূপ আই লিখতেছে সেটা একটা কি ফর্ম, একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তার মানে ইনপুটের সংক্ষিপ্ত রূপ আই, যেটাকে কি বলা হয়, ইনপুটের স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। আউটপুটের সংক্ষিপ্ত রূপ কি, ও, যাকে আউটপুটের কি ফর্ম বলা হয়, স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। ঠিক আছে, আর এই স্ট্যান্ডার্ড ফর্মের সংক্ষিপ্ত রূপটা কি, তার মানে আমরা এখানে যেটা পড়তেছি এই STD, এই STDটা বলতে মূলত কাকে বোঝায়, স্ট্যান্ডার্ড, কাকে বোঝায়, স্ট্যান্ডার্ড, কার স্ট্যান্ডার্ড ফর্ম, আই মিন্স কি ইনপুট আর ও মিন্স কি আউটপুট। ঠিক আছে, তার মানে ইনপুট আর আউটপুট এটাকে সংক্ষেপে লেখাকে, এই ইনপুট আর আউটপুট সংক্ষেপে লেখাকে কি বলা হয়, স্ট্যান্ডার্ড। সেজন্য স্ট্যান্ডার্ডের সংক্ষিপ্ত রূপটা কি, STD। তাই এটা মিলে কি হচ্ছে, STDIO। তার মানে ইনপুটের সংক্ষিপ্ত, ইনপুটের স্ট্যান্ডার্ড ফ্রম আই, আউটপুটের স্ট্যান্ডার্ড ফ্রম কি, ও। ঠিক আছে, আর এর সাথে কি দেওয়া, .h, বলতে মূলত এটাকে বোঝায় এটা একটা কি ফাইল, একটা বাংলা বইয়ের উপর যখন বি লেখা থাকবে আমি দেখার সাথে সাথে বুঝে নিব এটা কি বই, বাংলা বই। এটা নিলে আমার কি কাজে আসবে, বাংলা পড়ার কাজে আসবে। ম্যাথ, একটা বই আছে সেই বইয়ের উপর কি লেখা আছে, এম। এই এমটা নিলে আমি কি বুঝতে পারবো, আমার কি কাজে আসবে, এটা ম্যাথ করার কাজে আসবে। একটা বই আছে এই বইটার উপরে কি লেখা আছে, ই। ঠিক আছে, তার মানে এটা আমার কি কাজে আসবে, এটা আমার ইংলিশ পড়ার কাজে আসবে। এই যে বইয়ের উপর এই নামটা থাকতেছে এই নামটাকে বলা হয় কি, হেডিং বলে। কি বলে, হেডিং। হেডিং থেকে মূলত কি আসে, যেমন আমরা নিউজ পেপারে যখন হেডলাইন দেখি, হেডলাইন দেখে আমরা বুঝতে পারি যে এখানে কি সম্বন্ধে বলা হচ্ছে। ঠিক আছে, যেমন বললো যে বাংলাদেশ আজকে জিতছে, বড় করে লেখা আছে, তার মানে কি আমরা দেখে বুঝতে পারলাম যে বাংলাদেশ আজকে খেলাটাতে কি করছে, উইন করছে, জিতছে। ঠিক আছে, তার মানে হেডিং দেখে আমরা বুঝতে পারবো আমরা আমাদেরকে কি বলতে চাচ্ছে, কি কাজ করতে চাচ্ছে। তার মানে কোন, মানে যদি আই আর ও কোন একটা ফাইলের উপর আই লেখা থাকে তখন আমাকে বুঝে নিতে হবে কি এটা কিসের জন্য ইউজ করা হবে, ইনপুটের জন্য, কাজটা কি ইনপুট। আবার যখন ও থাকবে তার কাজটা কি, তার মানে স্টুডিও আই ও ডট এইচ, তার মানে
এই আইটার এই আই ফাইলটার কাজ কি, আমি কিভাবে বুঝতেছি এই যে ডট এইচ দেওয়া মানে কি, আমার এই বইটার নাম কি, এই ফাইলটার নাম কি? ইনপুট ফাইল, যেটা ইউজারের কাছ থেকে কিসের জন্য ইউজ করা হবে, ইনপুটের জন্য। আবার আর একটা কি দেওয়া আছে? ও, তার মানে এটা আমার একটা আউটপুট ফাইল, যেটা ইউজারের কাছ থেকে কি করতে ব্যবহার করা হবে, আউটপুটের জন্য। আর আমি এখান থেকে কি করছি, এইচ নামক একটা বই নিছি, মানে এইচ বলতে মূলত হেডার ফাইল বলে। সহজ কথায় আমি যদি বলি একটা বুকশেলফ, এটা আমার একটা কি, বুকশেলফ। এই বুকশেলফে বিভিন্ন ধরনের বই আছে, লাইক বি, এম, ই, এরকম টাইপের অনেক বই আছে, ঠিক আছে। এই বুকশেলফটা, এই বুকশেলফটাকে একটা কি বলা হয়, একটা লাইব্রেরি বলা হয়। কি বলা হয় এটাকে? লাইব্রেরি বলা হয়। এই লাইব্রেরি থেকে যে কোনো একটা বইকে সিলেক্ট করাকে মূলত কি বলা হয়, হেডার বলা হয়। এই লাইব্রেরি থেকে আমি যখন বাংলা বইটাকে সিলেক্ট করব, সেটার কাজ কি, কিসের জন্য ইউজ করা হবে, বাংলার জন্য, ঠিক আছে। যখন আমি ম্যাথ বইটা সিলেক্ট করব, সেটা কিসের জন্য কাজ করা হবে, ম্যাথের জন্য। তেমনি সি তেও কি আছে, একটা লাইব্রেরি আছে, সি তেও কি আছে, একটা লাইব্রেরি আছে, ঠিক আছে। সেই লাইব্রেরিটাতে অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে। ফার্স্টের ফাইলটা কি বলছিলাম আমি, আইও, ঠিক আছে। এরপরে মানে ওই প্রথম ফাইলটার নাম কি, আইও। এরপরে আমার যদি ম্যাথমেটিক্যাল কোনো কাজ করতে হয়, তারপরে কি ফাইল আছে, ম্যাথ ফাইল, ঠিক আছে। এরপরে আমার যদি গ্রাফিক্স এর কাজ করতে হয়, তাহলে আমরা কি নিব, GRAPH, ঠিক আছে, গ্রাফিক্স। এরকম টাইপের অনেকগুলো কি আছে, ফাইল আছে। তো আমি যখন আই আর ও নিতেছি, তার মানে আমরা লাইব্রেরি থেকে কোন ফাইলটাকে নিতেছি, আইও নামযুক্ত ফাইল। এই আইও নামযুক্তটাকে সহজ কথা কি দ্বারা বোঝানো হয়, ডট এইচ দ্বারা বলা হয়। কথা কি বুঝে গেছে? লাইব্রেরি থেকে কোন বইয়ের নাম অনুযায়ী সেটাকে নেওয়াকে মূলত কি বলা হয়, কি বলা হয় এটাকে, এরা ফাইল বলা হয়। কথা কি বুঝা গেছে? কনফিউশন আছে কোনো? লাইব্রেরি থেকে আমরা কি নিতেছি, আইও ফাইলটা নিতেছি। এই আইও ফাইলটার কাজ কি, ইউজার থেকে ইনপুট নেওয়া, আউটপুট দেওয়া। কথা কি বুঝা গেছে? ওকে, এই লাইব্রেরি থেকে যে আমরা মানে আইও নামক একটা ফাইল নিতেছি, সে ফাইলটা কেমনে বোঝানো হয়, এইচ দ্বারা। এইচ বলতে মূলত লাইব্রেরি থেকে আমরা কি করতেছি, এক একটা ফাইলকে নিতেছি, ডট এইচ। তার মানে আমার লাইব্রেরিতে অনেকগুলো ফাইল আছে। লাইব্রেরির ফাইলকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডট এইচ দ্বারা প্রকাশ করা হয়। আর ওই ফাইলটার নাম, ওই ফাইলটার কাজ কি, ইনপুট আর আউটপুট নেওয়া, ঠিক আছে। কথা কি বুঝে গেছে? এখন এটাকে যদি আমরা প্রিসাইজ ভাবে বলি, যে stdio ডট এইচ, এইচ বলতে মূলত কাকে বোঝায়, এইচ বলতে মূলত হেডার ফাইলকে বোঝায়। কোন ধরনের হেডার ফাইলকে আমরা নিলাম, আর হেডার ফাইলটা কি, হেডার ফাইলটা কি, হেডার ফাইলটা হচ্ছে কোনো একটা ফাইলের নাম। হেডার ফাইলটা কি, যেমন ডট এইচ একটা কি, হেডার ফাইল। কোন ধরনের হেডার ফাইলের নাম, আইআরও, তার মানে ইনপুট আউটপুট ফাইল, যেটা এই হেডার ফাইল থেকে আমরা ইউজার বুঝতে পারবে, মানে প্রোগ্রামার বুঝতে পারবে যে এই ফাইলটা আমার কিসের কাজে লাগবে। অর্থাৎ কোনো মানে কোনো একটা ফাইলের সাথে যদি ডট এইচ থাকে, সেই ডট এইচ দ্বারা বোঝা যায় যে ওই ফাইলটা আমার কি কাজে লাগবে। ডট এইচ হেডার ফাইল সহজ কথায় বোঝায় যে আমার ওই ফাইলটা কি কাজ করবে। কথা কি বুঝে গেছে? তার মানে ডট এইচ বলতে মূলত কার কাজ বোঝায়, ফাইলের কাজকে বোঝায়। ওকে, তো এই ফাইলটা কিসের কাজ করবে, ইনপুট আর আউটপুট। এখন ইনপুট আর আউটপুট সংক্ষেপে লেখাকে কি বলা হয়, স্ট্যান্ডার্ড। আই মিন্স কি, কার স্ট্যান্ডার্ড ফর্ম, ইনপুটের। ও মিন্স কার স্ট্যান্ডার্ড ফর্ম, আউটপুটের। আর স্ট্যান্ডার্ড কে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কে মূলত কি দ্বারা প্রকাশ করা হয় সংক্ষেপে, STD দ্বারা। ওকে, এখন আমি আই আর ও কিভাবে নিতেছি, একই সাথে নিতেছি না, এই একই সাথে
কে কি বলা হয়। ইনক্লুড, ইনক্লুড করা মানে কি আমি একসাথে সবগুলোকে কি করতেছি, কম্বাইন করতেছি। তার মানে আমি ইনপুট আর আউটপুট দুটোটাকে কি করতেছি, একসাথে নিতেছি। এই একসাথে নেওয়ার জন্য এখানে কি বসতেছে, ইনক্লুড। কথা কি বুঝে গেছে? আর তার সাথে কি বসতেছে, একটা হ্যাশ। এই হ্যাশ দ্বারা বুঝায় যে এটা একটা কি ফাংশন, এটা একটা কি ফাইল, মানে কি ফাংশন একটা। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? তার মানে সি প্রোগ্রামিং এ সবার প্রথমে যে এই হ্যাশটা ইউজ করা হয়, এই হ্যাশ বলতে মূলত কাকে বোঝায়? আমি লাইব্রেরিতে যাইতেছি। হ্যাশ বলতে মূলত কাকে বোঝায়? লাইব্রেরিতে যাইতেছি। লাইব্রেরি থেকে আমি একের অধিক বই নিছি, তাই এখানে কি বসবে, ইনক্লুড। আমি প্রোগ্রামের কিসে যাইতেছি, একটা লাইব্রেরিতে যাইতেছি। এই হ্যাশ দেওয়া মানে কি আমি কিসে যাচ্ছি, প্রোগ্রামের একটা লাইব্রেরিতে যাচ্ছি। সেই লাইব্রেরি থেকে আমি ইনপুট আর আউটপুট নামক দুইটা ফাইলকে কিভাবে নিতেছি, একত্রে নিতেছি। ইনপুট আর আউটপুট নামক দুইটা ফাংশনকে কিভাবে নিতেছি, একত্রে নিতেছি। সেই একত্রেকে কি বলা হয়, ইনক্লুড। আর আই কে সংক্ষেপে লেখা, ও কে সংক্ষেপে লেখা, এটাকে কি বলা হয়, স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ডের সংক্ষিপ্ত রূপ কি, এসটিডি। ঠিক আছে, আর এই আই আর ও এর কাজ কি সেটা প্রকাশ করা হয় কার দ্বারা। কথা কি বুঝে গেছে, কনফিউশন আছে? তার মানে এই টোটালটা কি ফাংশন একটা, লাইব্রেরি ফাংশন। এই টোটালটা কি ফাংশন একটা, সেই লাইব্রেরি ফাংশনটা আমরা কেমনে বুঝতেছি আমি আরেকবার রিপিট করতেছি। হ্যাশ বলতে আমরা কি সে কি বুঝি, কোথায় যাচ্ছি, লাইব্রেরিতে। আর ইনপুট আর আউটপুট একত্রে নেওয়াকে কি বলা হইতেছে, ইনক্লুড। লাইব্রেরিতে গেলে মানুষ কি করে, একই সাথে অনেকগুলো বই নেয়, ঠিক আছে, অর্থাৎ কোনো না কোনো কিছু তো তার সাথে নেয়। এই নেওয়াটাকে মূলত কি বলে। আমরা এখানে কি কি নিতেছি, ইনপুট আর আউটপুট কয়টা জিনিসকে নিতেছি একসাথে, তাই এখানে কি আসতেছে, ইনক্লুড করা। দেন আই কে সংক্ষেপে লিখছি, তাই এটাকে কি বলা হবে, স্টেডি। ও কে সংক্ষেপে লিখছি, এটাকে কি বলা হবে, আই কে সংক্ষেপে লিখছি, তাই এটাকে কি বলা হবে, সংক্ষেপে ইনপুটকে সংক্ষেপে লেখা, আউটপুটকে সংক্ষেপে লেখাকে কি বলা হয়, স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ডের সংক্ষিপ্ত রূপ কি, এসটিডি। আর এই ইনপুট আর আউটপুটের কাজ কি সেটাকে কি দ্বারা প্রকাশ করা হইতেছে, ডট এইচ দ্বারা। ক্লিয়ার? আর এই টোটালটাকে মূলত এই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এই টোটালটাকে একত্রে কি ফাংশন বলা হবে, লাইব্রেরি ফাংশন বলা হবে। কারণ প্রবলেম আছে এখানে। দেন এরপরে কি আসতেছে, মেইন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটাকে সি প্রোগ্রামিং এর নিউক্লিয়াস বলা হয়। কি বলা হয় এটাকে, কারণ এখান থেকে প্রোগ্রামটা তার কাজ করা কি করে, স্টার্ট করে। ওকে, মেইন এর কাজ হচ্ছে যত কর্মকাণ্ড করব, আমি ফার্স্টে কি যাব, লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার পর কি করব, বই নিব। বই নেওয়ার পর কি করব, পড়া স্টার্ট করব। এই পড়ার কাজটা কোথা থেকে স্টার্ট হয়, মেইন। অর্থাৎ মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমি এটাকে একটু ঠিক মতো লিখি, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা আসলে ইউজ করা হয় কোড রিডিং এর জন্য। কার জন্য, কোড পড়ার জন্য, ঠিক আছে। আর মেইনের কোন জায়গা থেকে কোড রিডিং করতে হবে সেটা ডিসাইড করা হয় কি, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে মূলত এই এই মেইন এটাও কি একটা ফাংশন। এটা কি, এটা আসলে অ্যাকচুয়ালি কি, সিতে একটা ফাংশন যার কাজ হচ্ছে কোডকে কি করা, রিড করা। এখন আমি যদি একটা বই কাউকে দিয়ে বলি বইটা পড়ো, সেকেন্ড কোশ্চেনটা কি আসবে, কোথা থেকে পড়বো। তো কোথা থেকে পড়বো সেটা ডিপেন্ড করবে কি, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটাকে মূলত কোড রিডিং এর কি বলা হয়। কোড রিডিং এর বাউন্ডারি বা এরিয়া বলা হয়। ক্লিয়ার? তার মানে আমি একটা ছোট্ট স্টার্ট বাটনের কি করলাম, আঁকলাম, আর তার সাথে স্টার্ট বাটনের রিলেটেড যে কোডটা আছে সেটাকে কি করলাম, অ্যানালাইসিস করলাম। আর প্রবলেম আছে এখানে? ওকে,
আর তার মানে আমরা এই কোডটাকে কি করলাম, রান করেও দেখালাম কোনো প্রবলেম আছে এখানে, কোডটা সাকসেসফুলি কি করলো, রান করলো। তাহলে আমাদের আমরা কি বুঝলাম যে stdio.h, এই std বলতে মূলত ইনপুটের সংক্ষিপ্ত রূপকে বোঝায়, আউটপুটের সংক্ষিপ্ত রূপকে বোঝায়, ঠিক আছে। আর .h দ্বারা বোঝায় এই iro কি কাজ করবে সেটাকে বোঝায়, আর iro দুটোকে একত্রে নেওয়াকে কি বলা হয়, ইনক্লুড। আর কোনখান থেকে আমরা নিচ্ছি, লাইব্রেরি থেকে, এই লাইব্রেরিটাকে মূলত কি বোঝানো হয়। ওকে, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমরা যখন লাইব্রেরিতে যাই তখন কি করি, পড়া স্টার্ট করি, ঠিক আছে। তার মানে মেইনের কাজটা কি করা, কোড রিডিং করা। দেন মেইনের পর কোথা থেকে আমরা কোডটা রিডিং করবো সেটা ডিসাইড হয় কোথা থেকে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এখন থেকে ফ্লো চার্টে যদি আমাদের কি থাকে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, মানে সহজ কথা স্টার্ট বাটন থাকে, তাহলে সাথে সাথে আমরা কি কোড লিখবো, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার, কনফিউশন আছে কারো? ওকে, তো আজকের মতো এতটুকুই, আজকে আমরা খালি স্টার্ট বাটন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সি এর যে ডিজাইনিং গুলো আছে সেই ডিজাইনিং এর আমরা আজকে প্রথম প্রথম ডিজাইনিং এর প্রথম স্টেপ কি হিসেবে আলোচনা করলাম, স্টার্ট বাটন নিয়ে। নেক্সট আমরা ইনপুট বাটন নিয়ে কাজ করব। ওকে, তো আজকের মতো এতটুকুই।